আমি সাথী সাথী রিয়েল লেইপেন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি বাড়িতে যেভাবে ফ্রাইড রাইস বানাই তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। বাড়িতে কোনো গেস্ট আসলে বা বাড়ির যে কোনো ছোট অনুষ্ঠানে ফ্রাইড রাইস আমরা প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি। এইভাবে অনেকটা পরিমাণে ফ্রাইড রাইস খুব সহজেই একা হাতে বানিয়ে ফেলতে পারবেন আর প্রত্যেকবারই আপনার ফ্রাইড রাইস এরকম ঝরঝরে আর পারফেক্ট হবে। আর তাছাড়া এইভাবে ফ্রাইড রাইস বানালে ফ্রাইড রাইসের টেস্ট অত্যধিক সুন্দর আসে, চাল খুব ভালো মতো সেদ্ধ হয় আর খুবই ঝরঝরে থাকে। তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর বাড়িতে একদিন ট্রাই করবেন, আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট বানিয়ে ফেলি আজকের রেসিপি, বেঙ্গলি ফ্রাইড রাইস। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ফ্রাইড রাইসের জন্য চাল। আমি এখানে হাই কোয়ালিটির বাসমতি রাইস ব্যবহার করেছি, ওয়েট করলে 250 গ্রাম। খুব ভালোভাবে প্রায় 3 থেকে 4 বার হালকা হাতে নাড়াচাড়া করে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, এরপর কিছু পরিমাণ নর্মাল জল দিয়ে প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য চালগুলোকে ভিজিয়ে রেখে দিলাম। অপরদিকে আমি ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো নিয়েছি সেগুলোকে লম্বা স্লাইসে কেটে নিলাম। এখানে আমি 1টা গাজর, 10 থেকে 12টা বিনস আর 1টা ক্যাপসিকাম মিডিয়াম সাইজের ব্যবহার করেছি। আর তার সাথে সাথে 1টা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি, ওয়েট করলে 50 গ্রাম। 250 গ্রাম চালের জন্য 50 গ্রাম চিনি কিন্তু যথেষ্ট, তাও আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা ব্যবহার করতে পারেন। আর সাথে সাথে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1টা ছোট এলাচের দানা, 1/4 জায়ফল, 1/4 ভাগ, সামান্য অল্পই নিতে হবে, এর চেয়ে বেশি নেওয়া চলবে না, আর 6 থেকে 8টা গোলমরিচ। এরপর এর 1টা মিক্সার বানিয়ে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারের সুবিধা না থাকলে নর্মাল চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু এই গোলমরিচ জায়ফল আর এলাচটাকে সামান্য অল্প শিলনোড়াতে থেতো করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিনির মিক্সার তৈরি করে নিলাম, এরপর এটাকে সাইডে রেখে দিচ্ছি। প্রায় 20-25 মিনিট হয়ে গিয়েছে, চালগুলো ভালোভাবে ফুলে উঠেছে, এরপর চাল থেকে জলটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। অপরদিকে গ্যাসের ফ্লেম হাইতে করে 1টা বড় সাইজের কড়াই নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 লিটারের মতো জল। এরপর জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জল ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। আমি এখানে নিয়েছি 2টো তেজপাতা, 1 ইঞ্চি দারুচিনি, 2টো এলাচ, সামান্য অল্প জাবিত্রী, 5 থেকে 6টা লং, 5 থেকে 6টা গোলমরিচ, আর সাথে সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা গোটা কাঁচা লঙ্কা। এইগুলো রাইসের মধ্যে খুব ভালো ফ্লেভার দেবে আর কাঁচা লঙ্কার জন্য সেরকম ঝাল হবে না, টেনশনের কিছু নেই। ভাত যাতে খুবই ঝরঝরে হয় তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো ঘি আর 1 টিস্পুনের মতো লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। লবণ একটু বেশি পরিমাণে ব্যবহার করলে চালটা খুবই টেস্টি হয়। আর টেনশন করার কিছু নেই, রাইস যে পরিমাণ লবণ প্রয়োজন সেই পরিমাণ অ্যাবজর্ব করবে, এক্সট্রা লবণ অ্যাবজর্ব করে না। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা চাল। চাল দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট কুক করলে রাইসগুলো 80 থেকে 85% কুক হয়ে যাবে। চেক করে নেবেন, যদি এইভাবে 2-3টে টুকরোতে ভেঙে যাচ্ছে তাহলে চালগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। প্রায় 5-6 মিনিট পর দেখতে পাচ্ছেন চালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি চাল থেকে জলটা ঝরিয়ে নেব। খেয়াল রাখবেন যে পাত্রে রাইসটা বানাচ্ছেন সেই পাত্রটা একটু বড় মাপের নেওয়ার আর সাথে সাথে একটু বেশি পরিমাণে জল ব্যবহার করার, যার কারণে রাইসটা ভেঙে যাবে না বা একটার সাথে একটা লেগে যাবে না বা ওভারকুক হয়ে যাবে না, আর রাইসটা খুবই ঝরঝরে তৈরি হবে। এরপর 1টা স্ট্রেনারের সাহায্যে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে ওপর থেকে ঠান্ডা জল স্প্রেড করে দিচ্ছি, যাতে চালের মধ্যে থাকা এক্সট্রা স্টার্চ আর লবণ দুটোই ধোয়া হয়ে যায় আর চালটা খুবই ঝরঝরে তৈরি হয়। এইভাবে 5 থেকে 7 মিনিট রেখে দেব যাতে খুব ভালোভাবে জলটা ঝরে যায়। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে 1টা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের 2 চামচ দেশি ঘি। আপনারা চাইলে এখানে সাদা তেলের ব্যবহার করতে পারেন, তবে পুরো রান্নাটা ঘি দিয়ে করলে ফ্রাইড রাইস বেশি ভালো খেতে লাগে। এরপর হাই ফ্লেমে প্রায় 2 থেকে 2.5 মিনিটের জন্য সমস্ত সবজিগুলোকে ফ্রাই করে নিতে হবে, এর চেয়ে বেশি কিন্তু ফ্রাই করা চলবে না, আবার একসাথে সমস্ত সবজি দেওয়া চলবে না। প্রথমে আমি গাজরগুলোকে প্রায় 40 থেকে 50 সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর এখানে বিনস দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো লবণ,
খুব ভালোভাবে গাজর আর বিনসটাকে প্রায় 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। হাই ফ্লেমে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের জন্য ক্যাপসিকামগুলোকে ভালোমতো ফ্রাই করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে নিচ্ছি। এইভাবে ফ্রাই করলে সবজিগুলোর কালার নষ্ট হয় না আর খুবই ভালো দেখতে লাগে। দেখতেই পাচ্ছেন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে বানালে ভাতগুলো ঝরঝরে হবে, আর ভাত না ঝরঝরে হলে ফ্রায়েড রাইস কিন্তু ভালো হয় না। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে একটা ভারী বটম যুক্ত কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো ঘি। এরপর কাজু আর কিশমিশগুলোকে হালকা ফ্রাই করে তুলে নেব। আমি এখানে পুরো ফ্রায়েড রাইসটা খুব কম ঘি ব্যবহার করে তৈরি করেছি, আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে কাজু কিশমিশগুলোকে ফ্রাই করে তুলে নিলাম। এরপর সেম কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। আমি এখানে নিয়েছি 1টা তেজপাতা, সামান্য অল্প দারুচিনি, সামান্য অল্প জাবিত্রী, 8 থেকে 10টা গোলমরিচ, 8 থেকে 10টা লং, আর 2টো এলাচ। আর নিয়েছি গ্রেট করে রাখা 1 টিস্পুন আদা। 30 থেকে 40 সেকেন্ড গরম মশলাগুলোকে ফ্রাই করে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। খেয়াল রাখবেন গরম মশলাগুলো পুড়ে যেন না যায়। এরপর কিছু পরিমাণ রাইস হালকা হাতে সমস্ত গরম মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এর উপর থেকে আরও কিছু পরিমাণে রাইস দিয়ে দিচ্ছি। আমি যে টোটাল রাইস বানিয়েছি তার অর্ধেক এখানে দিয়ে দিলাম। আমি যে পরিমাণ কাজু কিশমিশ আর ভেজে রাখা সবজি রেখেছিলাম তার মধ্যে থেকে অর্ধেক এখানে দিয়ে দিলাম। খুব ভালোভাবে চারি সাইডে স্প্রেড করে দিচ্ছি। এরপর আমি আগে থেকে যে পরিমাণ চিনির মিক্সচার বানিয়ে রেখেছিলাম তার অর্ধেক এখানে ব্যবহার করছি। সামান্য প্রায় 1/2 টিস্পুনের মতো শাহী গরম মশলা ব্যবহার করেছি। আদা আর গরম মশলা ব্যবহার করবেন, তাতে ফ্রায়েড রাইসের টেস্ট বেশি ভালো আসে। এরপর এর উপর থেকে বাকি যে পরিমাণ রাইস আছে সেটা ভালোভাবে সেট করে নেব। এরপর রাইসের ওপরে স্প্রেড করে দিচ্ছি বাকি চিনির মিক্সচারটা আর ভেজে রাখা সবজি আর কাজু কিশমিশ। আপনি চাইলে এখানে 1 টেবিল স্পুন ঘি স্প্রেড করে দিতে পারেন। এইভাবে ফ্রায়েড রাইস বানালে চালগুলো একদমই ভেঙে যাবে না আর প্রত্যেকটা সাইড থেকে সেম টেস্ট আসবে, আর সাথে সাথে দেখতে খুব ভালো লাগবে। এরপর একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তার উপর রেখে দিচ্ছি রাইস পট। খুব ভালোভাবে ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে 20 থেকে 30 মিনিটের জন্য কুক করতে হবে। ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে এইভাবে লং দিয়ে সেটা আটকে দেবেন যাতে বাইরে বাষ্প বেরিয়ে না আসে। 20 থেকে 25 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নেবেন। আপনি যদি আর একটু বেশি রাইসটাকে সেদ্ধ করতে চান তাহলে আরও 10 মিনিট ঢাকনা লাগিয়ে এইভাবে রেখে দেবেন। তাওয়ার উপরে রাইসটাকে সেদ্ধ করার সময় জল ব্যবহার করা চলবে না, সবজি থেকে প্রচুর পরিমাণে জল বের হবে আর সেই জল থেকেই রাইসগুলো সফট হয়ে যাবে, সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে খুব বেশি পরিমাণে ফ্রায়েড রাইস বানাইনি, তাই আমি অল্প হালকা হাতে নাড়াচাড়া করছি। আপনি যদি বেশি পরিমাণে ফ্রায়েড রাইস বানান তাহলে এখানে নাড়াচাড়া করবেন না, তাতে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। রাইস পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর এইভাবে প্রায় স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফ্রায়েড রাইস সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। সার্ভ করার আগে একবার ভালোভাবে মিশিয়ে নেবেন আর এরপর আপনার পছন্দের যে কোনো সাইড ডিশের সাথে ফ্রায়েড রাইস সার্ভ করবেন। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। স্টে হ্যাপি, স্টে হেলদি।